السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে মুসনাদ আহমদের একটা হাদিসকে কেন্দ্র করে। হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে তাবরানির মধ্যে নির্ভরযোগ্য বর্ণনাকারীদের মাধ্যমে এটা বর্ণিত হয়েছে। তাছাড়া হাদিসটি আস-সিলসিলাতু সহিহা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই 3019 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করছেন। হাদিসটা মুসনাদ আহমদের শব্দ এরকম: আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল লিকুল্লি শাইইন হাকীকাতুন ওয়া মা বালাগা আবদুন হাকীকাতাল ঈমানি হাত্তা ইয়ালামা আন্না মা আসাবাহু লাম ইয়াকুন লিইউখতিআহু ওয়া মা আখতাআহু লাম ইয়াকুন লিইউসিবাহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, লিকুল্লি শাইইন হাকীকাতুন, প্রত্যেক জিনিসের একটা বাস্তবতা আছে। ওয়ামা বালাগা আব্দুন হাকীকাতাল ঈমানি, কোন বান্দা প্রকৃত ঈমান পর্যন্ত পৌঁছতে পারে না। হাত্তা ইয়ালামা আন্না মা আসাবাহু লাম ইয়াকুল ইয়ুখতিআহু, যে পর্যন্ত সে এই কথা বিশ্বাস করে নিশ্চয় যা কিছু তার উপর ঘটেছে তা তার থেকে ছুটে যাওয়ার ছিল না। ওয়ামা আখতাহু লাম ইয়াকুন লিইউসিবাহু, আর যা কিছু তার থেকে ছুটে গেছে তা তার উপর ফতিত হওয়ার ছিল না। এ হচ্ছে মূল হাদিস এবং তার অর্থ। এই হাদিসটা মূলত যে আরকানুল ঈমান ছয়টার একটা হচ্ছে আল ঈমান বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ঈমানের ছয়টা ভিত্তির অন্যতম একটা ভিত্তি হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস না করলে কেউ ঈমানদার হতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনগণ বলেন, ইন্নাল আবদা লা ইয়াবলুগু হাকীকাতাল ঈমানি আই লা ইয়াসিলু ইলা হাকীকাতাল ঈমানি সহীহিল কামিল, যে বিশুদ্ধ পরিপূর্ণ ঈমান পর্যন্ত মানুষ পৌঁছতে পারবে না, এই পর্যন্ত। হাত্তা ইয়ালামা আন্না মা আসাবাহু লাম ইয়াকুল ইয়ুখতিআহু, আই হাত্তা ইয়ালামা আন্না মা আসাবাহু মিনাল কদরি সাওয়াউন বিন্নাম আউল বালায়া লাম ইয়াকুন লিইয়াহিদা আনহু আবাদান ওয়ালা লিইউজাবিসাহু আবাদা, যে সে বিশ্বাস করতে হবে এ কথা, যা কিছু তার উপর ফতিত হয়েছে ভালো হোক মন্দ হোক এগুলো তার থেকে যে ছুটে যাওয়ার ছিল না। ওয়া আন্না মা কাতাবাহুল্লাহু লাহু আও আলাইহি মিনান নিআমাই আউল বালায়া সাওফা ইয়ারাহু লা মুহালাতা, ভালো মন্দ যা কিছু তার ভাগ্যে লেখা আছে সে অবশ্যই অবশ্যই এটা পেয়ে যাবে। ওয়ালা মাহারাবা মিনহু আবাদা, তার থেকে কোনো সমস্যা যে ফালাইতে হয়ে পারবে না। ওয়া আন্না মা আখতাহু লাম ইয়াকুন ইউসিবাহু আই ওয়া হাত্তা ইয়ালামা আইজান আন আল কদর আল্লাযী লাম ইউসিবুহু ওয়া তাজাওয়াযাহু ওয়া তাখাত্তাহু লাম ইয়াকুন লাহু আন ইউসিবাহু আবাদান, আর যা কিছু তার ভাগ্যে আছে এমনটা নয় যে তার যে ভাগ্য, এই ভাগ্যের মধ্যে যা কিছু আছে যদি এমনটা হয় যে আন্না মা আখতাহু, যেটা তার থেকে ছুটে গেছে এটা কশিন কালেও সে পাওয়ার ছিল না। ফামা লাম ইউকতাব লাহু আও আলাইহি লাম ইয়াতিহু আবাদান লা মাহালাতা, তার যা তার ভাগ্যে লেখা হয় নাই হ্যাঁ এগুলো কখনো তার আসতে পারে না। ফালা ফিরারা মিনাল কাদার ওয়ালা ফিরারা মিম্মা কাদাল্লাহু আলা আবদিহি সাওয়াউন কানা খাইরান আও শাররান, সুতরাং ফলাফল হচ্ছে তাকদীর থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা যেটা ফয়সালা হয়েছে এর থেকে সে ভাগিয়ে দিতে পারবে না, চাই ভালো হোক চাই মন্দ হোক। এখানে প্রাসঙ্গিক একটা কথা বলতে হবে যেটা সামনে তিনি পরিষ্কার করতেছেন, ওয়াল কদরু হুয়া মা কদ্দারাহুল্লাহু আলা ইবাদিহি
وَقَضَاهُ لَهُمْ قَدَر تَكْبِير যা আল্লাহ তাআলা বদর উপর কি করছেন বাধ্য রেখে দিচ্ছেন এবং আল্লাহ তাআলা ফয়সালা করেছেন তার জন্য فَهُوَ مَخْتَارَهُ اللَّهُ لِكُلِّ عَبْدٍ সেটা হচ্ছে যা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক বান্দার জন্য সেটা কি করছেন পছন্দ করছেন ওয়ামা শাআহু লাহু যা কিছু তার জন্য চাইছেন وَقَدْ دَلَّ الْقُرْآنُ الْكَرِيمُ وَالسُّنَّةُ صَحِيحَةُ عَلَى وُجُوبِ الْإِيمَانِ بِالْقَدَرِ কুরআন এবং সহি সুন্নাহ দ্বারা প্রমাণ যে ঈমান বিল কদর তাকদীরের প্রতি বিশ্বাস করা সেটা হচ্ছে কি ওয়াজিব وَأَنَّ الْأُمُورَ تَجْرِي بِقَدْرِ اللَّهِ تَعَالَى আর যত বিষয় দুনিয়াতে হচ্ছে হবে সব আল্লাহ তাবারক ওয়া তাআলার যে তাকদীরের মধ্যে করছেন সেই হিসাবে এটা পরিচালিত হইতেছে ওয়ালা আন্নাল্লাহ তাআলা আলিম আল আশিয়া ওয়া কাতাবাহা ওয়া কদ্দারাহা ফিল আজাল দেখেন এখানে কথাটা বুঝতে হবে যে এই কথা বলার সুযোগ নাই যে মানুষ যেহেতু যে তার ভাগ্যের মতো আগে থেকে লেখা হয়ে গেছে তাহলে সুতরাং এখানে আমলের কি প্রয়োজন হ্যাঁ কার ভাগ্যে কি লেখা আছে সে তো জানে না আর আল্লাহ তাআলা লিখে দিয়েছেন বিদেশে জাহান্নামে যাবে আগে অনেকে প্রশ্ন করতে পারে যে একটা মানুষ আগে থেকে যেহেতু তার জাহান্নামের লিস্টে এসে গেছে তো সে আর আমল করে লাভ হবে কি সে তো জাহান্নামে যাবে আর একটা মানুষ আগে থেকে জান্নাতে আছে তো সে আমল করে লাভ হবে কি সে তো এমনি জান্নাতে যাবে এই কথা বলার সুযোগ এই জন্য নাই এটার উত্তর হচ্ছে যে এখানে যে আল্লাহ তাআলা আলিম আল আশিয়া আল্লাহ তাআলা সব কিছু আগে থেকে জানেন ওয়া কাতাবাহা এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন ওয়া কদ্দারাহা ফিল আজাল এবং এটা তার বাক্য হিসেবে আজাল অর্থাৎ যে একেবারে সর্বপ্রথম আমাদের যা তাকদীর প্রথমে লেখা হয়েছে এর মধ্যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন এই কথার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা আগে থেকে জানেন কোন মানুষ ভালো কাজ করে জান্নাতে যাবে কোন মানুষ খারাপ কাজ করে জাহান্নামে যাবে এটা আগে থেকে মানুষ যে করবে এটা আল্লাহ তাআলা আগে থেকে জানে এটা না যে আল্লাহ তাআলা লিখে দিয়েছে তারপর বান্দা এই জন্য জান্নাতে যাইতেছে জাহান্নামে যাইতেছে এমনটা নয় বরং আল্লাহ তাআলা আলা মহাজ্ঞানী আল্লাহ তাআলা মহাজ্ঞানী হওয়ার কারণে যে সবকিছু জানেন ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে এবং তা কি ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে এটা আল্লাহ আগে থেকে জানেন যার কারণে এটা লিখে রেখেছেন সুতরাং যে এ কথাও বলা যাবে না যে আল্লাহ যেহেতু যে তাকে তার মাইকেল জান্নাত লিখিয়ে রেখেছে তার আমল করে কি লাভ হবে তো সে তো জান্নাতে এমনি যাবে বা এটা বলতে পারবে না আগে থেকে যেহেতু সে তার নাম জাহান্নামে লিস্টিতে আর রেখেছে আমল করে আর কি লাভ হবে সে তো জাহান্নামে যাবে এটা না প্রত্যেক আদমি প্রত্যেক ব্যক্তি এটা জানবে না যে তার ভাগ্যে কি আছে এই জন্য তো শরীয়ত তার সামনে রাখা হয়েছে ভালো মন্দ দুইটাকে রাখা হয়েছে সে কি করবে যেটা এখতিয়ার করবে সে সেটার কিভাবে ফল পাবে ভালো করলে ভালো ফল পাবে খারাপ করলে খারাপ ফল সে পাবে তো অনেক বিস্তারিত বিষয়ের আরো আলোচনা আছে তো সার সংক্ষেপ হচ্ছে মানুষে যে কি করবে ভালো করবে নাকি মন্দ করবে এটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন ওইটা লিখে রেখেছেন এটার থেকে সে যে ফিসফা হবে না যেহেতু আল্লাহ তাআলার কথা আগে থেকে লিখে রেখেছেন তবে এখানে প্রাসঙ্গিক আর একটা কথা বলতে হবে তাকদীর দুই প্রকার তাকদীরে মুআল্লাক তাকদীরে মুবরাম এমন তাকদীর যেটা পরিবর্তনশীল নয় আর এমন কিছু তাকদীর আছে যেটা পরিবর্তনশীল যেটা পরিবর্তন শীল এটা হাদিসের মধ্যে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়ার মাধ্যমে বান্দার তাকদীর পরিবর্তন করেন আর কিছু তাকদীর আছে যে আল্লাহ তাআলা বান্দার যে এগুলা বাক্য পরিবর্তন করেন না তো এটা কোনটা পরিবর্তন করেন কোনটা পরিবর্তন করেন না এটা তো আমরা তো জানি না আমাদের ব্যাপার কোনটা আছে এই জন্য আপনার দরকার হচ্ছে দোয়া করা যে কল্যাণ কামনা করা অকল্যাণ থেকে আল্লাহ তাআলা নিকটে ফানা চাওয়া এটা আপনার আমার দায়িত্ব এটা এতটুকু আমাদের কর্ম তাই এখানে অনেক নাস্তিক মূলত দ্বারা এই সমস্ত কথাগুলো উঠাইতে পারে আগে থেকে যেহেতু বাক্য লেখা আছে তাই সুতরাং বন্দর কি দোষ না এ কথা এমনটা না এটা হচ্ছে যে ভবিষ্যতে কি হবে আল্লাহ তাআলা আগে থেকে জানেন বিধে আল্লাহ তাআলা লিখে রেখেছেন এটা নয় যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন এই জন্য বন্ধ এমনটা করতেছে এমনটা নয় তাই সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কমরের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর নিশ্চয় আমি প্রত্যেকটা বিষয়কে সৃষ্টি করছি পরিমিতভাবে অর্থাৎ যে তাকদীর ভাগ্য যেটা আছে
আল্লাহ তাবারক তাআলা হিসাবে কি করছেন, সৃষ্টি করছেন, এই কথা আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা শিক্ষক তার ছাত্র সম্পর্কে ভালো জানে। একটা বছর তাকে যখন নাকি সেই লেখাপড়া করায় শিক্ষকে যে ক্লাসের মধ্যে, তো এই শিক্ষকের জানা থাকে, অভিজ্ঞতায় জানা আছে যে কোন ছাত্র পাস করবে কোন ছাত্র ফেল করবে। এখন যদি নাকি শিক্ষকের অভিজ্ঞতার নিরিখে কোন ছাত্রকে বলি দেয় এ তুমি পাস তুমি ফেল, তুমি এ ক্লাস পাইছো তুমি বি ক্লাস পাইছো, তুমি এরকম ভাবে যে ফার্স্ট ক্লাস পাইছ, হ্যাঁ তুমি এ গ্রেড তুমি বি গ্রেড, হ্যাঁ তুমি ফেল, এরকম বলি দেয় পরীক্ষা ছাড়া, তাইলে ছাত্র এটাকে মানে নিতে পারবে না। এখন যে শিক্ষকে যে জানে এটা সঠিক, কারণ একটা বছর যখন নাকি ক্লাস নেয় একটা শিক্ষক, তাহলে ছাত্রদের কোন পরিস্থিতি সে স্কুলে কোন লেভেলে পাস করবে ফেল করবে শিক্ষকে জানেন। তারপরেও কিন্তু যে শিক্ষকে কাউকে এমনি পরীক্ষা ছাড়া ফার্স্ট ফেল দিয়ে দেন না, কারণ প্রত্যেকে প্রশ্ন করবে আপনি কেন আমাদেরকে পরীক্ষা ছাড়া ফার্স্ট করে দিয়েছেন, আপনি কেন আমাদেরকে পরীক্ষা ছাড়া ফেল করে দিয়েছেন, হয়তো পরীক্ষা দিলে আমরা ফার্স্ট করতাম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আপনার আমার যে কি আছে এই দুনিয়ার জীবনে 70 বছর হায়াত আছে, এটাকে আল্লাহ তাআলা কি আমাদের জন্য পরীক্ষার স্বরূপ দিয়ে রেখেছেন। এখন এই দুনিয়াতে যে ভালো করবে এই জন্য সে ভালো ফল পাবে, যে খারাপ কাজ করবে সে খারাপের জন্য সে তার প্রতিফল ভোগ করবে, ভালো কাজের জন্য জান্নাত পাবে, খারাপ কাজের জন্য সে জাহান্নাম অর্জন করবে। এখন কাল কিয়ামতের ময়দানে সে আর যে এই কথা বলার সুযোগ থাকবে না যে আমাদেরকে কেন জান্নাতে দিলেন, আমাদেরকে কেন জাহান্নামে দিলেন, হ্যাঁ ওদেরকে কেন জান্নাতে দিলেন আমাদেরকে কেন জাহান্নামে দিবেন, এই কথা বলার সুযোগ থাকবে না। এই জন্য যে সে দুনিয়ার জীবনে যে কর্মগুলো আছে সবগুলো সামনে পাবে, তো সে বলবে আমার কৃতকর্মের কারণে আমি জাহান্নামে যাইতেছি, সে তার ভালো কর্মের জন্য সে জান্নাতে যাইতেছে। তো শেষ পরিশেষ কথা হচ্ছে যে এই হাদিসটি হচ্ছে ইমান বিল কাদার অর্থাৎ তাকদীরের প্রতি ভালো মন তাকদীরের প্রতি বিশ্বাসের গুরুত্বপূর্ণ একটা যে এই হাদিস, এই হাদিসের মাধ্যমে আমরা সরাসরি জানতে পারলাম বন্দা কি করবে না করবে এটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন, এইটা লিখে রেখেছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জীবনের মধ্যে তার সামনে ভালো মন্দ দুইটা রেখেছেন, সুম্মা হাদাইনা হুন নাজুদাইন, আমি তার সামনে দুইটা রেখেছি, কেউ ভালো পথে যাইয়া সে জান্নাতি হয়েছে, কেউ খারাপ কর্ম করে সে জাহান্নামী হয়েছে, কালকে আমাদের ময়দানে কেউ এটা ওজন আপত্তি করবে না, বরং প্রত্যেকে একথা মানে নিবে যে সে তার কৃতকর্মের ফল পাইছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, বাকি আল্লাহ ভালো মহিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।